Everything our protection. So as a part of this gratitude, as I become, I am the MLO of this constituency. So मैं थोड़ा सा ये आपको कृतज्ञता जी है वो भी पता नहीं है और एक फेवरेट चीज आपको हेलो का जो पिकता पैकेट है हम लोग उधर दे देंगे पॉइंट जो है ना उधर दे देंगे अब वाले वाइस ने तो आपको बात किया है सब एक तो दो है तो आपको आपके पास है ही लेकिन इस वाशेबल ठीक है कोई अगर मैं आपको हम लोग उनको बता दिया कि बांग्लादेश से कोई घुसपैठ नहीं होना चाहिए क्योंकि उधर ज़्यादा से ज़्यादा करना है अच्छा। तो उन लोग आ जाएगा तो आपको भी इफेक्टेड है कितना आर्मी BSF का भी जवान भी हो रहा है ऐसे भी हो रहे जो घुसपैठ कर रहा है वो कोरोना लेके भी आ रहा है तो हम सारी के कुल बड़ी सरकार कौन सा उसका है उसका जी जी काम हो रहा है इसीलिए तो हम लोग का जो आप लोग का कॉन्ग्रेचुलेशन ये भी हमारा तरह से एक मास्क आपको एक ये है अच्छा। तो आप भी ये चेंज कर सकते हैं वो आगे भी है ठीक है और हम लोग एक थोड़ा सा मिठाई ले आया लेंगे आप मिठाई एक पैकेट प्रॉब्लम करता है सनी हाँ अरे बैनर बैरिकेड कोई लगाए वो थोड़ा प्रॉब्लम करता है हमारा तो जैसे बंदा का थोड़ा सा क्या करता है वो थोड़ा गोल गोल करने के लिए बंदा का थोड़ा सा ये करने के लिए कोई हमको क्या करना है तो ना मतलब उसको एक बार थोड़ा सा समझाइए सनी सनी उसका नाम है इसका सनी है मतलब उसका राजू दास से क्या राजू सरकार इसने क्या किया जी तो बॉर्डरटा विशाल बड़ एरिया बॉर्डर আছে এখানে BSF-এর জওয়ানরা দিন রাত ডিউটি করে যাচ্ছেন তো তার দিনে রাতে বৃষ্টির মধ্যে করেন তো তাদের প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা সেই কৃতজ্ঞতার প্রকাশ হিসেবে আমরা ওদের কাছে জানিয়েছি ওদেরকে ধন্যবাদ দিয়েছি ও উদ্যোক্তারা কিছুটা মিষ্টি নিয়ে আসতে মানে এসেছিলেন তাদেরকে আমরা দিয়েছি আমাদের তো ওদেরকে বেশি দেওয়ার কিছু নাই ওরাই আমাদের রক্ষা করছে তো পাশাপাশি যাতে কোনো লোক এখানে ঢুকতে না পারে ওদেরকে সেই অনুরোধ করেছে ওরা বলেছে যে না এখন কেউ ঢুকে না আর পাশাপাশি আমাদের এলাকার যে মানুষ তাদেরকে বলে রেখেছি যে কোনো অবস্থা যেন কেউ ঢুকতে পারে না পারে যদি তারা কোনো খবর পায় সেটা প্রশাসনের কাছে যেন খবর দেয় আর এখন পর্যন্ত তো আমাদের রাজ্যে নতুন করে কোনো কেস আসেনি জাস্ট দুটো কেস একটা ভালো হয়ে গেছে একটা চিকিৎসা চলছে ভালোর দিকে আছে আশা করি 3 মে পর্যন্ত আমাদের এখানে আর আমরা কোনো কেস পাবো না বিশেষ করে সরকার যে সরকার আমাদের যেভাবে নিয়ম নীতি পালন করছে বা যে সিস্টেম চলছে আমি আশা করি এবং কেন্দ্রীয় সরকারের যে গাইডলাইন আমাদের এখানে হবে বলে মনে হয় না তাহলে আমরা সবসময় সতর্ক পরবর্তী সিদ্ধান্ত প্রধানমন্ত্রী 27 তারিখে শুনছি যে চিফ মিনিস্টারের সাথে কথা বলবেন সেখান থেকে হয়তো আমরা আরও নতুন সিদ্ধান্ত কী হবে ভবিষ্যতের জন্য সেটা জানতে পারবো BSF-দের মধ্যেও তো আপনি মাস্ক বিতরণ করছেন হ্যাঁ BSF ওদের নিজেদের আছেও তবে যেহেতু ওরা রুদ্রের মধ্যে ডিউটি করে আমি দেখলাম ওদের অনেকের মধ্যে আছে তো আমরা যেহেতু কাপড়ের মাস্ক নিয়ে এসেছি তো এটা ওদেরকে একটা দিয়েছি যাদের প্রয়োজন বোধে যখন পাল্টে ইউজ করতে পারে কারণ এত মানে গরমের মধ্যে ওরা ডিউটি করছে সেটা ওদের সুবিধা মতো ব্যবহার করবে
এগুলো আমাদের পক্ষ থেকে সামান্য ওদের প্রতি কৃতজ্ঞতা বোধ, ওরা এইরকম ডিউটি করে যাচ্ছে এবং আমি দেখছি ওরা খুব সুন্দর ডিউটি করে।